হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা আমিন চলে এসেছি আবারও সিলেট স্ট্রাইকার্সের পেজ থেকে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আপনারা সকলেই অবগত যে বিপিএল T20 2023-কে কেন্দ্র করে সিলেট স্ট্রাইকার্স তার ফ্যানদের কথা মাথায় রেখে কুইজ খেলুন জার্সি জিতুন নামের এক কুইজের আয়োজন করেছে। নিয়ম মেনে সঠিক উত্তর প্রদানকারী হতে ৩ জনকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার হিসেবে থাকছে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফ্যান জার্সি। সেই লক্ষ্যে আজ আমরা কুইজ খেলুন জার্সি জিতুনের দ্বিতীয় পর্বে কুইজের লটারির মাধ্যমে ৩ জন সম্মানিত ফ্যানদের নির্ধারণ করতে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটি হলো, সিলেট স্ট্রাইকার্সের কোন বোলার সর্বপ্রথম উইকেট শিকার করেন এবং কোন ব্যাটসম্যানের? দ্বিতীয় প্রশ্নটি ছিল, সিলেট স্ট্রাইকার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখন পর্যন্ত কয়টি ক্যাচ ধরেছেন? তো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের সেরা ৩ জন বিজয়ী কারা হচ্ছে, কে হচ্ছে। নাম কি উঠাবো? দেখা যাক কোন ভাগ্যবান বিজয়ী নাকি ভাগ্যবতী বিজয়ী হচ্ছে। খুলবো? খুলে ফেলেছি। আচ্ছা, প্রথম অক্ষরটি হচ্ছে এন দিয়ে। ওকে, বলতে ইচ্ছা করছে। MF হাসান টিটু প্রথম বিজয়ী। ওকে, আমরা নেক্সট বিজয়ীকে দেখে নেব। ওকে ওকে, কে হচ্ছে ভাগ্যবান বিজয়ী নাকি ভাগ্যবতী বিজয়ী? আচ্ছা, প্রথম অক্ষরটি হচ্ছে এন দিয়ে। ভাগ্যবতী বিজয়ী নির্জনা বৃষ্টি। ওকে, আমরা নেক্সট কে হচ্ছে বিজয়ী নাকি বিজয়িনী দেখে নেব। ওকে, এগেইন আমরা স্কাই ব্লু দেখতে পাচ্ছি। দেখা যাক কে হচ্ছে আজকের বিজয়ী নাকি বিজয়িনী। ওয়াও, নেক্সট বিজয়ী হচ্ছে এ দিয়ে। ওকে, নামটা আমি পড়ে নেব। কে হচ্ছে এতগুলো লটারির মধ্যে লাস্ট নামটা কার উঠেছে, কে পাচ্ছে সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফ্যান জার্সি? এআই আমিন তামিম। অভিনন্দন আপনাদেরকে দর্শক, আমরা পেয়ে গেলাম ৩ জন ভাগ্যবান কুইজ বিজয়ীকে। আপনারা সঠিক সময় পেয়ে যাবেন আপনাদের সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফ্যান জার্সি। যারা বিজয়ী হয়েছেন আপনারা অবশ্যই জার্সি পরে 2টি ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। আপনাদের ছবিটি পোস্ট হবে সিলেট স্ট্রাইকার্সের পেজে। আর হ্যাঁ, ছবি পাঠানোর পাশাপাশি আপনাদের যে ঠিকানায় কুরিয়ার পৌঁছাবে তার সঠিক ঠিকানা এবং মোবাইল নাম্বার ইনবক্স করুন আমাদের পেজে। আর হ্যাঁ, আমাদের ডেসক্রিপশনে লেখা নিয়ম অনুযায়ী সঠিক উত্তর পাঠাতে হবে। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন ঠিকই, বাট ডেসক্রিপশনের নিয়ম মানছেন না, যার কারণে আপনাদের সঠিকভাবে আমরা কাউন্ট করতে পারছি না। আবারও সিলেট স্ট্রাইকার্সের পেজ থেকে সকল দর্শক সমর্থকদের জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা। আপনারা সিলেট স্ট্রাইকার্সের পেজের সাথেই থাকুন, সঙ্গে থাকুন, বেশি বেশি করে লাইক কমেন্টস করুন এবং কুইজে অংশগ্রহণ করুন। সিলেট স্ট্রাইকার্স।